হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নি সেটা ইউনার্ন ইংলিশ ইজি উইথ মি আই এম ফলো অব আই হোপ ইউ আর অল ওয়েল অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ সিঙ্গল ডে আই আমি আজকের ক্লাসে যেটা আলোচনা করবো এবিটিএ থেকে মাধ্যমিকের পাঁচশো বাইশ পেজ যে রাইটিং আছে নিউজ পেপার রাইটিং অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট সেটা আজকে আলোচনা করবো চলো পাঁচশো বাইশ পেজ কী আছে নিউজ পেপার রিপোর্ট সবাই বইটা খোলো রাইটিং নিউজ পেপার রিপোর্ট অন দ্য ডেথ অফ এ থার্টি ফোর ইয়ার্স ওল্ড ওমেন হু ফেল ফ্রম দ্য ফোর্থ ফ্লোর অফ হার অ্যাপার্টমেন্ট ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস এই পয়েন্টগুলো থেকে তোমাকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে টাইম অ্যান্ড প্লেস দেওয়া আছে টিউসডে মর্নিং ইন কী আছে পুতনাহালি পুতনাহালি বেঙ্গালুরু আচ্ছা ইনসিডেন্ট এ সাউন্ড হেয়ার বাই রেসিডেন্স হু কেম অ্যান্ড সোনু নিগম এ সরি সোনু সিং লাইং ডেড আউটসাইড হ্যার অ্যাপার্টমেন্ট দ্য পুতন পুতনাহি পুলিশ Rushing to the spot, শিফটেড the body for পোস্টমর্টাম এ প্রুভ relieving, রিলিভিং re uh, Singh সিং অ্যারেস্টেড ফর murdering অ্যালিগেডলি মার্ডারিং হার স্টেপ মাদার ইন টু থাউজেন্ড and রিমান্ডেড ইন জুডিশিয়াল bail. অ্যান্ড লেটার আউট অন বেল এ কেস অফ সুসাইড পুলিশ সাসপেক্টেড তাহলে দেখো এইটা থেকে রাইটিং করতে বলেছে কি নিউজ রিপোর্টে তাহলে এটা দেখো একটা বেঙ্গালুরুতে একটা ঘটনা ঘটেছে অ্যান্ড ওল্ড ম্যান যে ফোর্থ ফ্লোর থেকে তার আবাসন থেকে পড়ে গেছিলো তো তাহলে আমরা প্রথমে এখানে একটা হেডলাইন দেবো কী হেডলাইন দেবো সেটা দেখো এ সাসপিসিয়াস ডেথ অফ থার্টি ফোর ইয়ার ওল্ড ওম্যান তাহলে আমরা এটা দিতে পারি তাহলে তো সবাই তোমরাও দেবে এ সাসপিসিয়াস দেখো হেডলাইনটা দেবো এ সাসপিসিয়াস ए सस्पिस डेथ ऑफ़ डेथ ऑफ़ थार्टी फोर ओल्ड ओमन थार्टी फोर ओल्ड ओमैन तो ओल्ड ओमैन এটা তোমরা হেডলাইন দিলে সবাই প্রত্যেকে আচ্ছা এখানে ক্যাপিটাল দাও ওল্ড ওম্যান এবারে শুরু হবে কি না বেঙ্গালুরু থেকে তাহলে আমরা লিখবো বেঙ্গালুরু দেখো কীভাবে লিখবো প্রথমেই লেখো আচ্ছা এখানে লিখে ফেলো বাই এ স্টাফ রিপোর্টার বাই এ স্টাফ রিপোর্টার বাই এ স্টাফ রিপোর্টার এবারে শুরু হবে দেখো বেঙ্গালুরু বেঙ্গালুরু কবে হয়েছে দশ তারিখে তাহলে ঘটনা আমরা এগারো তারিখে লিখব অক্টোবর অক্টোবর ইলেভেন দু হাজার তেইশ দিয়ে সবাই প্রত্যেকে কোলন দেবে এটা নিয়ম তোমরাও দেবে সবাই প্রত্যেকে এবারে লেখা স্টার্ট হবে রিপোর্টটা প্রথমে লেখো এ সাডেন ডেথ ইভেন্ট অফ এ এ এ সাডেন ডেথ অফ এ থার্টি ফোর ইয়ার্স ওল্ড থার্টি ফোর ইয়ার্স ওল্ড ওম্যান ওম্যান

এবার জায়গার নাম দেব পুত্তে কী আছে যে পুতনাহালি ই এন এ এইচ আই পুতনাহালী বেঙ্গালুরু 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 ফুল স্টপ দাও হ্যালো এবারে কী আছে অপশানগুলো যে এ সাউন্ড হেয়ার বাই রেসিডেন্স হু কেম এন্ড সনু সিং লাইং ডেড আউটসাইড হার অ্যাপার্টমেন্ট তাহলে লিখবো এবারে অ্যাকর্ডিং টু দ্য নিউ সোর্স লেখো অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দ্য ঠিক আছে অ্যাকর্ডিং টু দ্য নিউ সোর্স অ্যাকর্ডিং টু দ্য নিউ সোর্স দ্য লেডি ফেল ফ্রম দ্য লেডি দ্য লেডি ফেল ফেল ফ্রম লেডি ফেল ফ্রম দ্য ফোর্থ ফ্লোর দ্য ফোর্থ ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোর অফ হার অ্যাপার্টমেন্ট তার আবাসনের অফ হার অ্যাপার্টমেন্ট দাও এবার কি দ্য রেসিডেন্স লেখো দাজনিং রেসিডেন্স রেসিডেন্ট কি আছে আউটসাইড দ্য ডিপার্টমেন্ট সোনু সিং আচ্ছা দ্য রেসিডেন্স হেয়ার ডে সাউন্ড उंड एड एंड एंड केम आउट फ्रॉम दे आर एपार्टमेंट्स एंड केम आउट एंड केम आउट अफ देआर केम आउट फ्रॉम देयर फ्रॉम दे आर एपार्टमेंट

লাইন ডেডসাইড আউটসাইড হার অ্যাপার্টমেন্ট হার অ্যাপার্টমেন্ট হার হার অ্যাপার্টমেন্ট এরপরে কি আছে অপশানগুলো দেখো এবার আছে যে এবারে পুলিশ আসবে তাহলে ইনস্ট্যান্টলি লেখো ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি

দেম তাদের দ্বারা খবর পেলো ইনফর্ম বাই ইনফর্মড বাই দেম দ্য পুলিশ রাশ টু দ্য স্পট এবার লিখবো স্পটে ঘটনাস্থলে এলেন দ্য পুলিশ রাস্ট আর ইউ এস ইউএসএইচ ইডি রাস্ট তড়ি তড়িঘড়ি করে এলো দ্য পুলিশ রাস্ট টু দ্য স্পট অ্যান্ড শিফটেড দ্য বডি টু দ্য নিয়ার বাই হসপিটাল অ্যান্ড সিফটেড শিফটেড দ্য বডি শিফটেড দ্য বডি টু দা নিয়ার বাই হসপিটাল টু দা নিয়ার বাই হসপিটাল নিয়ার বাই হসপিটাল ফর কিসের জন্য ফর পোস্টমর্টম ফর পোস্টমর্টম ফর পোস্টমর্টাম তারপরে কী আছে দেখো অপশানগুলো দেখো এ প্রুভ রিভিলিং সোনু সিং অ্যারেস্টেড ফর অ্যালিজেডলি মার্ডারিং হার স্টেপ মাদার ইন টু থাউজেন্ড এইটিন এটা আছে অপশানে এবারে এখান থেকে লিখবো কী লিখবো লেখো এ প্রুভ রিভিলড এ পি আর ও বি ই বিভ রিভিল্ড प्रूव रिविल्ड सोनू सिंह वाच दैट सोनू सिंह वाच अरेस्टेड वाच अरेस्टेड वाच अरेस्टेड फॉर फॉर एलिगेटली मर्डरिंग हर स्टेप मदार एलि ং মার্ডারিং মার্ডারিং হার স্টেপ মাদার হার স্টেপ মাদার স্টেপ মাদার ইন টু থাউজেন্ড এইটিন ইন টু থাউজেন্ড এইটিন ফুল স্টপ দাও এরপরের অপশানে কি আছে দেখো বলেছে রিমেন্ডেড ইন জুডিশিয়াল কাস্টোডি অ্যান্ড লেটার আউট অন বেল ঠিক আছে তাহলে এবারে ধরে নেওয়া যাওয়া হলো তাকে কিন্তু কথা হলো এরপর কি লিখবো না সি রিমান্ডেড ইন জুডিশিয়াল কাস্টডি লেখো সি রিমান্ডেড রিমান্ডেড ইন জুডিশিয়াল কাস্টডি इन जू डी सिएल कस्टोडी कस्टोडी सी यू एस टी ओ डी वाई कस्टोडी एंड लेटर एंड लेटर कैमआउट ऑन बेल एंड लेटर एंड लेटर कैमआउ केम आउट ऑन উট অন বেল দ্য পুলিশ লাস্ট লাইনে আছে দ্য পুল কি আছে দ্য পুলিশ সাসপেক্টেড যে সুইসাইড করেছিল তাই তো এটা আছে দ্য পুলিশ সাসপেক্টেড দ্য ডেথ মৃত্যুটি দ্য ডেথ ডেথ চ এ কেস অফ অ্যাচ এ কেস অফ সুইসাইড এস ইউআই সিআইডি সুইসাইড ফুলস্টপ হলো রিপোর্টটা লেখা শেষ লাস্ট লাইন পর্যন্ত পথের লাইন তোমাদের কিন্তু করে লিখতে হবে দেখো তাহলে প্রথমে হেললাইন তোমরা দিলে দিয়ে একটা আন্ডারলাইন করে দিই যেটা তোমার দিতে হবে দেওয়া হয়নি দিলাম বাই এ স্টাফ রিপোর্টার বেঙ্গালুরু থেকে লেখা হয়েছে এগারো তারিখে ঘটনা ঘটছিল দশ তারিখে তাহলে পরের দিন গেলে আমরা রিপোর্টটা পেশ করবো একটা সাড়েন ডেথ অফ এ থার্টি ফোর ইয়ার্স ওল্ড ওমেন হ্যাপেন্ড অন টিউজডে অক্টোবর টেন আজ আমি সংখ্যায় বলে দিই সাড়ে আটটার সময় দশই অক্টোবর টিউজডে মঙ্গলবার হঠাৎ একটা চৌত্রিশ বছরের মহিলা কী হলো যে পড়ে গেল বেঙ্গালুরুর তার নিজের পুতেনহালি যে জায়গাটা সেখানে তার নিজের আবাসন থেকে ফোর্থ ফ্লোর থেকে নিচে পড়ে গেল। দ্য অ্যাড রেসিডেন্টস রেসিডেন্স হিয়ার্ড এ সাউন্ড তখন প্রতিবেশী এলো একটা শব্দ শুনলো অ্যান্ড কেম আউট ফ্রম দেয়ার অ্যাপার্টমেন্ট তারা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এলো দে দেশ দ্য লেডি তারা দেখলো মহিলাটিকে যার নাম ছিল সোনু সিং লাইং ডেড আউটসাইড হার কম্পার্টমেন্ট তার কম্পার্টমেন্টের বাইরে মৃত অবস্থায় শুয়ে আছে ইনস্ট্যান্টলি পুতে পুলিশ ওয়াচ ইনফর্ম তাদের দ্বারা পুতে সে পুলিশ খবর পেলো দ্য পুলিশ রাশ টু দ্য স্পট পুলিশ তড়িঘড়ি করে স্পটে এলো অ্যান্ড শিফটেড দ্য বডি টু দ্য নিয়ার বাই হসপিটাল ফর দ্য পোস্টমার্টম এবং কাছাকাছি হাসপাতালে বইটাকে নেওয়া হলো যে পোস্টমর্টামের জন্য এ প্রুভ রিভিল্ড দ্যাট একটা প্রমাণ পাওয়া গেল যে সোনু সিং ওয়াজ অ্যারেস্টেড ফর অ্যালিগেডলি মার্ডারিং হার স্টেপ মাদার ইন টু থাউজেন্ড দু হাজার আঠেরো সালে ওই মহিলা তার সৎ মাকে মার্ডার করার জন্য একবার জেলে নিয়ে যাওয়া হয়েছিলো সি রিমান্ডেড ইন জুডিশিয়াল কাস্টোডি এবং তাকে সেই অ্যান্ড লেটারকে তাকে যে এই এতের জন্য মানে দোষের জন্য তাকে কি জেলে বন্দি করা হয়েছিল এবং পরে তাকে ছাড়া হয়েছিল বে পুলিশ সানসপেক্টেড পুলিশ তাহলে সন্দেহ করলো যে দ্য ডেথ অ্যাচ এ কেস অফ সুসাইড তাহলে এই কেসটা একটা সুসাইডের আত্মহত্যার কেস বোঝা গেল খুবই সুন্দর করে আগে ভালো করে বুঝে খাতা তুলে মানেটা বললাম দরকার বারবার দেখো ক্লাসটা করে সবগুলোকে কভার করো তাহলে প্রত্যেকটা রাইটিং আমাদের এবছর জন্য খুবই ইম্পর্টেন্ট যে রিপোর্ট রাইটিং পড়বেই মাস্ট আর কি লেটার তারপর থাকছে নোটিস রাইটিং স্টোরি রাইটিং এগুলোর মধ্যে থেকে একটু কনফিউশন আছে যেটা পরে আমরা প্র্যাকটিস করলে গুলো পেরে যাবো ওগুলো কোনো ব্যাপার না ঠিক আছে তো সবাই প্র্যাকটিস করো দেখা যাচ্ছে আবার পরের ক্লাসে অন্য একটা রাইটিং সেকশন নিয়ে